পঞ্চাশ হাজার টাকা দিলে মুক্তি আর টাকা না দিলে জামাত শিবির ট্যাগ দিয়ে পুলিশে দেওয়ার হুমকি দিয়ে চলছে চাঁদাবাজি সরকার দলীয় কিছু নেতা জামাত শিবির থেকে নাম কাটা প্যাকেজ শিরোনামে হকারদের কাছ থেকে জন প্রতি পঞ্চাশ হাজার টাকা আদায় করছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন সংগঠনটির দাবি চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে নিরীহ হকার ও শ্রমজীবী মানুষের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে অবিলম্বে এ ধরনের নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে বুধবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এসব দাবি জানিয়েছে সংগঠনটি বিবৃতিতে বলা হয় পুরানা পল্টন মোড় বাইতুল উত্তর ও দক্ষিণ গেট ক্রীড়া পরিষদ ভবন দৈনিক বাংলা সহ ঢাকার বিভিন্ন স্থানে ব্যবসা করা হকারদের জামাত শিবির বানিয়ে তাদের থেকে চাঁদাবাজি করা হচ্ছে বিবৃতিতে বাংলাদেশ হকার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষে সাধারণ সম্পাদক হজরত আলী বলেন স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতা অনেক বছর ধরে হকারদের কাছ থেকে চাঁদাবাজি করছেন সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও অপরাধমূলক কাজে জড়িত অথবা জড়িত নন মর্মে তারা টাকার বিনিময়ে সনদ দিচ্ছেন ইতিমধ্যে অনেকেই চাঁদার টাকা না দিতে পেরে গ্রেফতার হয়েছেন আবার অনেকেই এলাকা ছাড়া হয়েছেন এ অবস্থায় পরিবার পরিজন সহ ভয়াবহ অভাবে দিন কাটাচ্ছেন তাদের অনেকেই